ওরে বাবা, দেখো কত বড় মাছ, সামনেই তো ছিল। তাহলে তো আমরা ওকে আর দেখতে পারবো না। ও মাই গড, আমরা স্রোতে পড়েছি। কি হয়েছে পাপাই? তুমি কোথায়? এই যে আমি চিমনির ভেতর। ও, তুমি ওখানে? বড় মাছটা কোথায় গেল বলতে পারো? আমার মনে হয় ও সোজা ওই পথে গেছে। তাহলে তো আমরা ওকে আর দেখতে পারবো না। দেখো দেখো, ও ফিরে এসেছে। এবং আমার মনে হচ্ছে ও তোমার হাতে ছবি তুলতে চাইছে। ও দারুন, ও সত্যিই তা চাইছে। ওকে একটু বামে একটু ডানে। এই যে মজনুর দল, আমার সামনে থেকে তোমাদের চঞ্চল হাটাও, আমি বড় মাছ শিকার করব। অবশ্যই ধরবে, তবে অলিভের ভক্ত মাছটিকে বাদ দিয়ে। পাপাই পাপাই, আমাদের ওই মাছটাকে সাহায্য করা প্রয়োজন। এই যে মৎস্য, তুমি আমার জালে ধরা দাও। ধরেছি, ব্লু ডলকে জালে বেঁধে ফেলেছে। কিছু একটা করো। মনে জোর রাখো, আমাদের এই শিকারী জাহাজ দিয়ে ওকে রক্ষা করব। আরো জোরে পাপাই, আরো জোরে। ওহে মৎস্য, যখন তুমি আমাকে পাড়ে নিয়ে যাবে তখন আমি তোমার কাবাব খাবো। অলিভ, আমি জাহাজটাকে ক্রস ওয়েতে নিচ্ছি, আমিও তোমাদের চরম শিক্ষা দেব। হা হা, দেখা যাবে ব্লুডু, আমরা ওকে তোমার হাত থেকে আবার রক্ষা করব। ওহ, কত সুন্দর ছবি উঠেছে। হ্যাঁ হ্যাঁ, মাছটাও তোমাকে ভালো ছবি পেতে সাহায্য করছে। এই যে মৎস্য, আবার তোকে ধরেছি। ব্লুডা আবার ওকে ধরে ফেলেছে। শয়তানটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। আসো মৎস্য, তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দেই। পাপাই জলদি করো, ব্লুডোকে ধরে নিয়ে যাচ্ছে। ও পাপাই, আমরা দেরি করে ফেলেছি, এখন কি হবে? অলিভ, তুমি তোমার ক্যামেরাটা আমাকে দাও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। পাপাই, তুমি নিশ্চয়ই বলবে না তুমি একটা ক্যামেরা দিয়ে একটা সাবমেরিন ধরবে। তা অবশ্যই নয়, তবে একটা পথ আছে। যাক, এবার অন্তত আমি পাগলগুলোর হাত থেকে বাঁচতে পারবো। ওফ, ওরা বাতির ঝলক মেরে মাছটার চোখ ধা দিয়েছে, আর আমার সাবমেরিনের বারোটা বাজিয়েছে। বাতির ঝলকানি ও সহ্য করতে পারবে না। সুস্বাগত আমার পুরনো বন্ধু। যদি তুমি কখনো বড় মাছ ধরতে যাও, তবে তার জন্য অবশ্যই একটা বড় ফাঁদ তৈরি করো। মাছটা কখনোই এই চালাকি ধরতে পারবে না। ও বন্ধু, একটু তাকাও, একটু হাসো। এই যে আমার সুদর্শন, আমাকেও একটু সময় দাও। ও পাপাই, আমার মনে হয় আমি একদিনেই সব ছবি পেয়ে যাব। তোমাকে ছাড়াও ওর সময় দেওয়ার আরো কেউ আছে। ও কত সুন্দর রোমান্টিক দৃশ্য, দেখো দেখো পাপাই, এটা মনে হয় ব্লুডোর আরেকটা দুষ্ট চাল, যার জন্য আমাকে চরম মূল্য দিতে হয়েছে। চুরি চুরি আমাকে ধনী করেছে। পাপাই ব্লুডোকে নিয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই অলিভ, আমি ওকে উদ্ধার করব এই শেষবারের মতো, তবে একটু পাকাপোক্ত ভাবে, আমার শক্তিবর্ধক স্প্যানিশ খেয়ে। যাও পাপাই যাও। এই যে বন্ধু, তোমার আমার মতো স্প্যানিশ খাওয়া দরকার, মুখ খোলো। এই মৎস্যভূত, দূরে সর দূরে সর, আমার ভুল হয়েছে, দূরে সর। নাইলে এই ডান্ডা দিয়ে তোকে ঠান্ডা করব। বাবা গো, আমাকে কেউ বাঁচাও। ওয়াও, কি সুন্দর একজন দৃশ্য। সর ভূত, দূরে সর, বাঁচাও।
আরো জোরে চালাও পাপাই, ওরা আমার ক্যামেরার রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। আই আই অলিভ, আর একটু সুন্দর করে হাসো আমার বন্ধু। দেখো দেখো, ওর সাথে আরো দুজন যোগ হয়েছে। তোমার কি মনে হয় না ওরা ওর পরিবার? হ্যাঁ তাই তো মনে হচ্ছে, দেখো। ও কি সুন্দর দৃশ্য, ও চাইছে আমি ওর পরিবারের সহ ওর ছবি তুলি। আগে আমাকে এখান থেকে নামাও। আমি যখনই শত্রু পাই আমি তখনই স্প্যানিশ খাই, আমি দুঃসাহসী নাবিক পাপাই। এই বুড়ো বয়সে আমার অবসর আর ভাল লাগছে না। ও মাই গড, বাবা তুমি কি মাথা খারাপ হলো? তুমি এই বয়সে আবার জাহাজ চালাবে? তুমি এত চিন্তা করো না বাছা, আমার এখনো অনেক শক্তি মজুদ আছে। ও মাই গড, বাবা যখন মনস্থির করে তখন তাকে আর কেউ আটকে রাখতে পারে না। বাবা তুমি যেতে পারো, তবে তোমার সাথে অবশ্যই আমি আসবো। পাপাই এই দেখো আমার পুরনো জাহাজ, এখানে কিছু মেরামত বাকি রয়েছে, তারপর আমি আর তুমি আবার মাঝ সমুদ্রে চলে যাব। বাবা সাবধানে। পাপাই এখন আমি এই জাহাজের ক্যাপ্টেন আর তুমি আমার নাবিক। আই আই ক্যাপ্টেন। বাবা তুমি কি আনন্দ উপভোগ করছো? আমি ততটাই না আনন্দ উপভোগ করছি যা আমি 40 বছর আগে করেছিলাম। আমার জাহাজ ডুবে গিয়েছিল আর আমি একটি ডিঙি নৌকায় করে পালাচ্ছিলাম, তখন একটি শার্ক মাছ আমাকে তাড়া করেছিল। আমি সবচেয়ে যে জিনিসটা অপছন্দ করি তা হচ্ছে একটি মাছকে পানির বাইরে দেখা। তুমি ওকে একটা ভালো শিক্ষা দিয়েছিলে বাবা। আরে এটা তো আমাদের সেই পুরনো অ্যাঙ্কর যা 40 বছর আগে ছিল। বাবাই আমার সেই পুরনো শত্রু আবার ফিরে এসেছে, আমাদেরকে অবশ্যই ওর পাশ কাটিয়ে চলে যেতে হবে। বাবা তুমি শক্ত করে ধরে রাখো, আমি এখনই আসছি। ও মাই গড, বাবা আমাদের জাহাজের প্রপেলারে অবশ্যই কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। তুমি মাথা ঠান্ডা রাখো বাবাই, আমি আমাদের রাডার ফিরিয়ে আনবো। বাবা চোখ খোলা রাখো, ওই দেখো ওটা ফিরে আসছে। বাবা চলো মাছটাকে একটা শিক্ষা দেই। হা 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 হা। এই মাছ, তুই যদি মানুষের মতো যুদ্ধ করতে পারিস তাহলে আমিও মাছের মতো যুদ্ধ করতে পারি। বাবা সাবধান। আমি ওর লেজ ধরেছি বাবাই, আমাকে একটা দড়ি দাও। আমি ওর লেজ বেঁধে দিয়েছি, এখন আমাকে উপরে তোলো। ও মাই গড, বাবা ও আমাদের টেনে নিয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই বাবাই, আমরা অবশ্যই এর থেকে পরিত্রাণ পাবো। আমাদের অবশ্যই একটা শিক্ষা দিতে হবে, নৌকা নামাও। কিন্তু বাবা কিভাবে? আমার যা প্রয়োজন তা হচ্ছে একটা তীক্ষ্ণ বুদ্ধি। বাবা আমাকে একটা দড়ি ছুঁড়ে মারো, আমি এখানে বরফ হয়ে যাচ্ছি। ভরসা রাখো বাবাই, আমি দড়ি মারছি। বাবা ও আমার গায়ে পানি ছুঁড়ে দিয়েছে, আমার পা জমে যাচ্ছে, আমি আস্তে আস্তে বরফ হয়ে যাচ্ছি।
আমার মনে হয় এই মাছটা আমাকে টোটালি বরফ বানিয়ে দেবে। আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি অবশ্যই আমার স্প্যানিশ বের করব। থ্যাংক ইউ বাবা, এখন আমাকে আমার স্প্যানিশ খেতে দাও। সরি পাপাই, এটা তোমার জন্য নয়, এটা আমার প্রয়োজন। এই শয়তান ভূত, কোথায় যাচ্ছিস? বাবা, ও শক্তিশালী, কারণ সে আমার স্প্যানিশ খেয়েছে। সে একজন পুরনো নাবিক। ও, এটা সত্যি একটা সুন্দর দিন। তুমি ঠিকই বলেছ। ও পাপাই, কিছু একটা করো। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। এখন আমরা নিরাপদ। ও পাপাই, তোমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা ধীরে ধীরে ওই আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পাল্টা প্যারাশুটের মতো কাজ করবে। ও পাপাই, এটা খুবই বাজে বুদ্ধি ছিল। এই জায়গাটা দেখতে ভয়ঙ্কর। উপরে ওটা কি দেখা যাচ্ছে পাপাই? সত্যি অদ্ভুত, তবে ওটাকে একটা হিরোখণ্ড মনে হচ্ছে। বইতে পড়েছিলাম এটা মনে হচ্ছে হিরো দ্বীপ। ওয়াও, এবং তুমি আদিবাসী নও, তোমাকে ওরা ধরে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দাও, কোনো জঙ্গলি জানোয়ার আমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে না বলেছিলাম, এবার বুঝো ঠেলা। আমি বুঝতে পারছি না এই পাগলগুলো কি বলছে। আমি জানি রানীর মাথায় কি আছে। তুমি আমাকে চাইছে? আমাকে কেন, আমি আবার কি করলাম? হা হা হা, বাবাই তুমি কিছু করনি, তুমি আসলে ওর রাজা হবে। মাফ করবেন রানী, তবে আমার অলরেডি একজন স্ত্রী আছে। ও যখনই নরম সুরে কথা বলে তখনই আমার কেমন যেন সন্দেহ হয়। এই যে রানী, আমি তোমাকে পাপাইকে পেতে সাহায্য করব, আর তুমি অবশ্যই আমাকে ওই হীরা পেতে। তুমি ঠিকই বলেছো পাপাই, ব্লুর তোমার বিনিময় ওই হীরা খন্ড পেতে গেছে। দাঁড়াও অলিভ, রানী আপনি অবশ্যই সুন্দর, তবে তার চাইতে অলিভ আরো সুন্দর। অলিভ, আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি? হ্যাঁ, তুমি ওকে ভুল কথা বলে রাগিয়ে তুলেছো। ও আমার রানী, আমাকে নিয়ে এমন করবেন না, আমি একজন ভদ্রলোক। আপনি কি দয়া করে আমার সাথে ভদ্র ব্যবহার করবেন? আমি আপনার ব্যবহারে অত্যন্ত মনঘন্ন হচ্ছি রানী। নিজেকে রক্ষা করো পাপাই। আমি দুঃখিত অলিভ, একজন ভদ্রলোক হিসেবে আমি একজন মহিলার সাথে যুদ্ধ করতে পারি না। তুমি আমাকে চাও না অন্য কিছু চাও, আমার আর কোনো অপশন নেই। অবশ্যই তুমি অন্য কিছু চাও, তা বোঝাই যাচ্ছে। মহামান্য রানী, আপনি আসলে কি করতে চাইছেন? আপনি চাইছেন এই মূর্তির দলে আমাকে পিষে ফেলতে? এত কিছুর পরেও আমি আমার ভদ্রতা অক্ষুণ্ণ রাখবো, কারণ আমি যা আমি তাই। আমি তোমাকে বাঁচাতে আসছি। ও আমার ব্লুডো বন্ধু, আসো। আমি তোমাকে নয়, আমি রানীকে বাঁচাতে চাই, কারণ আমি সরি অলিভ, আমি আমার স্পেশাল পাওয়ার কোনো মহিলার বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। তোমার জন্য নয়, আমার জন্য। আমি দেখতে চাই তুমি কিভাবে বাঁধন অবস্থায় তোমার স্প্যানিশ বের করো। ওকে ব্লুডো, তবে দেখো। এত অল্প স্প্যানিশে তোমার কোনো কাজ হবে না পাপাই। দেখলে কি হলো? হা 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 হা,
তো তুমি থাকো, আমি যাই। আমার পুরনো স্পিরিট আমাকে অবশ্যই রক্ষা করবে। ভয় পেও না পাপাই, আমি আছি। এই অল্প স্পিনিচেও আমার অনেক শক্তি হবে। পাপাই ভদ্রলোক হতে পারে। ওরে বাবা, পাপাইয়ের মতো অলিভও রয়ে গেছে দেখছি। কিন্তু আমি না। তোমরা কি আত্মসমর্পণ করবে না আরো পস্তাবে? আমি কোন মহিলার কাছে হার মানি না। হা 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 হা। আমি আর ধরে রাখতে পারছি না। ওরে বাবা, অলিভের গায়ে এত শক্তি কোথা থেকে এলো? অলিভ, তোমার শক্তি দেখে আমারও শক্তি বেড়ে গেছে। আমি আসছি। আমার মনে হচ্ছে আপনি আপনার রাজাকে আর পাবেন না। রানী, তুমি এটা আবার বলতে পারো? আমি এসে গেছি অলিভ। আমাকে ছাড়ো। লুডো, তোমার মাথায় পোকা আছে, তোমার মতো বন্ধু না থাকাই প্রয়োজন। সব রানীরই রাজার প্রয়োজন। আমিও তোমার জন্য একজন রাজা খুঁজে পেয়েছি যা এক্ষুনি তোমার কোলে এসে পড়বে। বুঝলে তো আমি যা বলতে চেয়েছিলাম? ও না, আমাকে ছাড়ো। তুমি আসলে আমার রাজা। ও অলিভ, তুমি আমাকে সত্যি আনন্দিত করেছো। পাপা, তুমি এটা কি করছো? আমি এই দাঁড়ের সাথে তোমাকে বেঁধে দিচ্ছি। তুমি এটাকে বেঁধে যাও বলছো? তুমি আমাকে বাঁধন মুক্ত করো। আমরা অবশ্যই বাঁধন মুক্ত হব অলিভ। এই দেখো, আমরা দড়ি কেটে ফেলেছি, ওটা একটা কাঁকড়া ছিল। আমি জানতে চাই আমরা এখন কোথায়? স্বাগতম প্যারাডাইস আইল্যান্ড, আমরা এখানেই আছি। থাকা এবং খাওয়ার ব্যবস্থা? চলো, আমার খিদে পেয়েছে। ওরে বাবা, এই জঙ্গল তো মনে হয় শেষই হতে চাইছে না। রাস্তা বাড়ছে তো বাড়ছেই। আমরা পাথর ফলক পেয়ে গেছি এবং সামনেই রয়েছে গাছ। আমার মনে হয় আর বেশি দূরে নয়। জঙ্গল তো শেষ হতে যাচ্ছে না। অবশেষে আমরা এসে গেছি আমার বাড়িতে। স্বাগতম, আসো আসো বন্ধুরা, আমার বাড়িতে আসো। আমি মনে করেছিলাম ও হয়তো আমাদেরকে জিজ্ঞেসই করবে না। এই লোকটাকে আমার অদ্ভুত মনে হচ্ছে। খাও, আনন্দ করো, ফুর্তি করো, এবং খাওয়া শেষে তোমাদের জন্য ভ্রমণ রয়েছে। আমাকে বলতে হবে না, খাওয়া দাওয়া আমার খুব পছন্দ। এই লোকটা থেকে সাবধান থাকতে হবে, নিশ্চয়ই কোনো বাড়াবাড়ি আছে। এটা আমার সংগ্রহশালা, এখানে সব ধরনের পশু পাখি রয়েছে, এবং এখানে আরো একটা জিনিসের অভাব রয়েছে। তুমি বলতে চাও আমরা? হ্যাঁ, তোমরাই, তোমাদেরই আমার প্রয়োজন। তবে এটা হবে একটা খেলার মতো, তোমরা লুকাবা এবং আমি তোমাদেরকে ধরবো, তারপর তোমরা আমার কালেকশনের অন্তর্গত হবে। তুমি আস্ত একটা। কথা কম, এখন থেকে খেলা শুরু। তবে খেলা শুরু হওয়ার আগে আমি আমার আরো দুজন সঙ্গীকে ডাকতে চাই। এরা তোমাদের তাড়া করবে। অলিভ, তাড়াতাড়ি চলো, আমরা তোমাদের এখনই অবশ্যই দৌড়ানো উচিত। আমি এক থেকে দশ পর্যন্ত গুনব। এক, দুই, আর গুনতে জানি না। এই বাচ্চারা যাই, এই শয়তানটার হাত থেকে বাঁচার জন্য আমার মাথায় অনেক বুদ্ধি রয়েছে। তোমার বুদ্ধি পরে খাটালেও পারবে, আগে তুমি স্প্যানিশ বের করো। আমার সাথে আমার সার্বক্ষণিক একটি খরগোশ রয়েছে, এই আমাকে এদের থেকে বাঁচাবে। পালিয়ে যাবে কোথায়? কিছু একটা করো পাপাই। ওরে বাবা, এই যে দেখছি উল্টো চাল। এই খেলা থেকে বের হওয়ার কি আর কোন উপায় নেই? ধৈর্য রাখো অলিভ, আমরা একটা শেল্টার পেয়েছি, আমরা এখানে লুকিয়ে থাকতে পারি। এটা তো একটা কুঁড়ে ঘর, তবে কোনো দরজা নেই। ও পাপাই, এসব কি হচ্ছে?
আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে। হা 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 হা, খেলা শেষ, আমি জিতেছি। ও আচ্ছা, তাই আমিও আমার গেম শুরু করছি। এই গেমের নাম জিপার ইজ জিপার। এখন এই গেমের মালিক আমি। অলিভ চলে এসো। পাল সোজা আছে মহিলা, এবং আমি সবচেয়ে দ্রুত গতিতে যাচ্ছি। আমার তো মনে হয় আমি শুনেছিলাম এটা সামনের দিকে যাচ্ছে, এখন তো দেখছি এটা পিছনে যাচ্ছে। এটা আমি নয় অলিভ, এটা অন্য কিছু। এই আমাদের নিচে নামাও না, এটা দেখি আবার উপরে উঠছে, নামাও। তোমরা আমাকে গুড বাই না বলে পার হতে যাচ্ছ। হা হা হা, এই গেমে আমি জিতেছি, আমি শেষ করেছি এই খেলা। এখন আমার কালেকশন সম্পূর্ণ পূর্ণ। তবে এখন আমি কি করব? আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। তোমার হুকুমই আমার কাজ, তোমার সেবায় আমি নিয়োজিত। কিন্তু তুমি জানো না আমি কি খেতে চাইছি। এত কথা না বলে খেয়ে নাও। এই ঘাসগুলোকে কিছুর সাথে চেনা চেনা মনে হচ্ছে। আরে এটাই তো আমার স্প্যানিশ, এটা আমাকে শক্তি ফিরিয়ে দেবে। ও না, আমি কি করলাম? আমি একটা দৈত্য তৈরি করেছি, আমার এখান থেকে পালানো উচিত, নচেত আমি মারা পড়ব। আমি এটাকে লুপ গেম বলে আখ্যায়িত দিচ্ছি। তবে ও চিড়িয়াখানাটাও কাজে আসবে। এই পশু দল, তোমরা কি দেখতে পাচ্ছ না এখানে কি লেখা আছে? এখানে লিখেছে, পশুকে জ্বালা যন্ত্রণা করো না। পাপাইয়ের জাহাজ এগিয়ে আসছে দুর্বার গতিতে। আমাদের মনে হচ্ছে এবারও পাপাই জাহাজ চালনায় বিজয়ী হতে যাচ্ছে। আমি সবাইকে পেছনে ফেলে এসেছি, এখন জাহাজটাকে বেঁধে ফেলি, পাল নামিয়ে ফেলি। এবার গিয়ার দিয়ে আমি জাহাজটাকে পাড়ের সাথে বেঁধে ফেলি। পাপাই, আপনি তো 7 দিন 7 রাত জাহাজ চালনায় অক্লান্ত পরিশ্রম করে বিজয়ী হলেন, এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু। আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ঘুমোতে হবে। আমাদের বিজয়ী নাবিক বীর পদে এগিয়ে যাচ্ছে। ও কি মজা, আমার পাপাই ফিরে আসছে, আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিই। ও আমাকে দেখতে বড্ড সুন্দর লাগছে। ও অলিভ আসার আগে আমি একটু ঘুমিয়ে নেই। পাপাকে বড় ক্লান্ত দেখেছিলাম, ও নিশ্চয়ই ঘুমের ঘরে হাঁটছে। ও নো, ও ছাদের উপর চলে যাচ্ছে, আমাকে ওকে রক্ষা করতে হবে। পাপাই আমি আসছি। ও পাপাই, আর উপরে যেও না পাপাই, প্লিজ। জাহাজটাকে আর একটু জোরে। এই তো এবার পালটাকে ধরি। এ কি হলো? এ যাত্রায় বেঁচে গেছি। ও পাপাই, আই হাই, পাপাই তো এখনই মরে যাবে, ও ঘুমের ঘরে হাঁটছে, ও কি করছে, ওর কোনো কাণ্ড জ্ঞান নেই। পাপাই, আমি কি ঘুমোচ্ছি না স্বপ্ন দেখছি? আমি কিছুই বুঝতে পারছি না। পাপাই আমার মনে হয় এখান থেকে জাহাজটাকে রওনা দিতে হবে। জাহাজের পিপে গুলোকে ছুড়ে ফেলে দেই। এবার এগুলোকে সাবধানে ঢুকিয়ে দেই। এই সুরেরা বেরিয়ে এসো। আহা, আরেকটা সুরকে পাওয়া গেছে। আপনি কে? এই সুর, কোথায় পালিয়ে যাচ্ছিস? ফিরে আয়। সমুদ্রের অনেক ঢেউ,
এই উত্তাল তরঙ্গের মধ্যে আমাকে বের হতে হবে। পাপা এই তোর আমাকে কোনো কাপড় বাঁচাতে বাঁচাও, পারবে না, আমাকে ধরে তুই ফেলো ফিরে পাপা, আয়, আমি থাম কিছুই বলছি, দেখতে পাচ্ছি না। আমাকে ওই তীরে ফেরাতে হবে জাহাজটাকে, বেঁধে ফেলেছি। পাপাই বাঁচাও পাপাই, আউ পাপাই পড়ে যাচ্ছি। সমুদ্রে অনেক ঝড় উঠেছে, ঝড়ের মধ্যে আমাকে জাহাজ নিয়ে এগিয়ে যেতে হবে। এই সমুদ্রের মাঝখানে অলিভ ট্রেনে কি করছে, ওদেরকেও রক্ষা করতে হবে। যাক, ইউহু বাবাই বাবাই, ও বাবাই, আরে বাবা বাবাই, আমি জালের ভিতরে আটকা পড়েছি বাবাই। অলিভের শব্দ শুনতে পাচ্ছি, কোথায় অলিভ তুমি? বাবাই আমি এখানে বাবাই, বাবাই দৌড়ে ছিড়ে যাচ্ছি বাবাই। বড্ড খিদে পেয়েছে। আরে স্পিনিচ কোথা থেকে এলো? এই অসময় আবার কার সাথে লড়তে হবে? নিশ্চয়ই অলিভের কোনো ক্ষতি হচ্ছে। যাক অলিভ, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। বাবাই তোমাকে আমাকে ভাল লাগছে না বাবাই, তুমি ঘুম ভাঙো। ও বাবাই একটা জাহাজ আমাদেরকে কি ব্যাপার, এখানে হেলিকপ্টার জাহাজ কোথা থেকে এলো? ওরে বাবা, আমি তো পানিতে পড়ে গেলাম। যাক ডলফিন দুটোকে বেঁধে নিয়েছি শক্ত করে। ও আমার প্রিয় বন্ধুরা, চলো আমরা অলিভকে বাঁচিয়ে তুলি। ও মাছ সমুদ্রে আটকা পড়েছে, কোনো চিন্তা নেই অলিভ, আমি আসছি। জাহাজটাকে ধরে ফেলেছি। অলিভ আমি এসে গেলাম, আমার বড্ড ঘুম পেয়েছে। একবার বাচ্চা ছেলের মতো ঘুম হচ্ছে। স্বপ্নটা দারুণ ছিল, কত মজার স্বপ্ন আমি দেখলাম। আরে সকাল হয়ে গেছে অলিভ, তুমি কখন এলে? উঠে গেছো পাপাই? আরে না, আমি নাবিক, আমি সব সময় প্রস্তুত, এখনই আমি আমাকে বের হতে হবে। ও হো 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 অলিভ, তুমি ঘুমাচ্ছ, আমাকে ঘুম থেকে তুলে দেখে। এই পথেই আসছে ওরা। আরে এটা আবার কি? ওয়াও কত সুন্দর ফুল পাপাই। কি হলো? আমার কাছে এসো অলিভ, আমি তোমাকে নৌ পরিবহন করাবো। কি হলো অলিভ? অলিভ অলিভ, এই আমি যা ভাবছি তাই। ও নো, ও ব্লুডো আমার অলিভকে চুরি করে নিয়ে গেছে। এই আমি এক্ষুনি থামাচ্ছি। ও মাই গড, আমি আসছি অলিভ। চেয়ে দেখো অলিভ, ওয়াও কত সুন্দর, দেখেছো কত বিশাল জাহাজ? আমি তোমাকে এখানে নৌ পরিবহন করাবো। আমি যা জুটবো। ও অলিভ, আমি এসে গেছি অলিভ। ওয়াও কত সুন্দর মাছ তুল, এই জাহাজে করে বেড়াতে কি মজা হবে। পাপাই আবার আমার অলিভকে ধরে নিয়ে গেছে। দাঁড়াও আমি এক্ষুনি তোদের মজা দেখাচ্ছি।
অলিভ, তোমাকে আমি আমার জাহাজে চড়িয়ে আজ আমি জাহাজে চড়বো বাবা, অসুবিধা নেই, তুমি একটু ধৈর্য ধরো। কি অলিভ, কেমন লাগছে আমার জাহাজ? এই যে বুঝদিক দল, তোমরা ব্লুডোর হাত থেকে বেঁচে কোথায় যাচ্ছ? আমি এই চুম্বক দিয়ে তোমাদের সব ইস্পাত খুলে নেব। এসব কি হচ্ছে অলিভ, দেখেছ? এবার তোমরা ডুবে মরো। আমি তোমাকে রক্ষা করব। হ্যাঁ, সমুদ্রের মাঝখানে আমরা ডুবে যাচ্ছি আর তুমি বলছো অলিভ। এবার আমি আমার অলিভকে এই জাল দিয়ে তুলে নেব। অলিভ এসো, আমি তোমাকে রক্ষা করেছি। হ্যালো ব্লুডো। এই পানিতে আমরা ডুবে গেছি অলিভ। আর পাপাই, তোমার জন্য এই লঙ্গর, তুমি পানিতে ডুবে মরো। হ্যাঁ, আমার কাজ আছে, আমার অলিভকে বাঁচাতে হবে। ওরে বাবা রে, আবার তিমি মাছ কোথা থেকে এলো? আসো আমার নায়িকা। তুমি আমার বাবা পাপাইকে ভুলে যাও, আসো আমরা একে অপরকে আলিঙ্গন করি। দাঁড়াও, তোমার মতলব খারাপ। দাঁড়াও দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। ও ঠিক আছে অলিভ, তোমার কথা মতো। শয়তানটা চোখ বন্ধ করেছে, এই ফাঁকে শয়তানটাকে একটা শিক্ষা দিই। এ কি হলো অলিভ, তুমি আমাকে ধোকা দিয়েছো, এক্ষুনি ফিরে আসো, আমি তোমাকে ধরে ছাড়বই অলিভ। তুমি পালিয়ে যাবে কোথায়? আমি এক্ষুনি তোমাকে ধরে ফেলবো। হ্যাঁ, কোথায় গেল অলিভ? তুমি কোথায় লুকিয়ে আছো? অলিভ আমাকে ধোকা দিয়েছে। লুডো, এখানে দেখা যাচ্ছে। বাবাই বাবাই, আমাকে বাঁচাও বাবাই। ও না, আমি এই মাছের পেটে আটকা পড়েছি, সাথে এই অক্টোপাসটাও। অলিভ, আমি আসছি অলিভ। স্প্যানিশটা নিয়ে নেই। এই আমার স্প্যানিশ দে। ভালোই হলো, এবার আমি মজা দেখাবো। আছো বসো, তোমাকেই আমি কাজে লাগাবো। আসো, তোমাকে আমি হেলিকপ্টার বানিয়ে নিই। ডেকে কাউকে দেখা যাচ্ছে না, নিশ্চয় ওরা ভেতরে আছে। আমি চুপিচুপি নেমে পড়ি। যাও, থ্যাংক ইউ। এবার আমি ব্লুডোকে মজা। ও অলিভ, তুমি কোথায়? আমি তোমাকে ছাড়া বড় নিঃসঙ্গ। এবার কি হলো? এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আসো, তোমাকে আমি অংশগ্রহণ করাই। এবার একটু চাবি দিয়ে নেই। এবার ও ও পপাই, তুমি আমাকে কার উপর তুলে দিলে। ও অলিভ, তুমি একেবারে আমার উপর। তুমি কোথায় গিয়েছিলে পাপা? আরে লুডোকে একটা চরম শিক্ষা দিয়েছি, ওকে মাছের পিঠে বেঁধে দিয়েছি। সেইলর ম্যান, এই দ্বীপে আটকা পড়ে আমি একদম বিরক্ত হয়ে গেছি। এখন আমাদের এই দ্বীপ থেকে বের হতে হবে। একটা জাহাজ পাপাই, পাপাই দেখে যাও পাপাই। এখনই জাহাজ নিয়ে যেতে হবে। জাহাজ এগিয়ে আসছে পাপাই, চলো তাড়াতাড়ি গুছিয়ে নাও পাপাই। আমি গুছিয়ে নিয়েছি, চলো পাপাই।
আমি আপনার সেবায় নিয়েছি। এই যে বছর তুমি এখানে থাকো, আমি শুধু সুন্দরীদেরকে বাঁচাই। এই যে আমাকে না নিয়ে কোথায় যাচ্ছ? আমার জাহাজে আপনি উপভোগ করুন, আর আপনি ওদিকে চলুন। এই কি হচ্ছে? এই আমার জাহাজে উঠার সাহস তুই কোথায় পেলি? এই পাগলটার মতলব আমি জাহাজ চালিয়ে নিয়ে যাব। আমিও চালাক কম নই। এই তোর আবার কি হলো? তোমরা চলে এসো, জাহাজ চড়ার সময় হয়েছে। তোমরা কোথায়? পাগলগুলো কোথায় যে গেল কিচ্ছু বুঝি না। এই ছুচো, তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস। তুমি আমার সাথে পাঙ্গা লেগেছো। আমার অলিভ এক ফোঁটাও জায়গা দিব না। কাছ থেকে তোকে মজা দেখাচ্ছি। এই 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 আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কাট আপ করে দেব। তুমি কোথায় যাবা বৎসো? এই যে আমি এখানে। তুমি কিভাবে এখানে এলে? তোমাকে আমি আবার মজা দেখাবো, দাঁড়াও। তোমাকে আমার জাহাজ থেকে করছো ফেলে দেব এক ফুট। আরে আমার কি বুদ্ধি কম নাকি? ওই ছুচো আমার সাথে চালাকি করতে জড়িয়ে দিচ্ছে। আচ্ছা তোমাকে মজা দেখাবো। ও বাবা, শেষ পর্যন্ত জাহাজ ছেড়েছে। জাহাজ চালানো বড়ই সোজা, আর আমি ওকে চালাচ্ছি। আবার আমার সাথে। আরে ছুচো, তুমি এখান থেকে চারিদিকে লক্ষ্য রাখবা। দাঁড়াও, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি এখান থেকে স্প্যানিশের গন্ধ পাচ্ছি। এগুলো খেয়ে আমি তোমার মজা বুঝাবো। আসো আমার মৎস্য, আমাকে সাহায্য করো। আসো আমার সাথে লড়তে। পাপাই কোথায়? পাপাই আছে, তার কোনো চিন্তা করার দরকার নেই। এক্ষুনি নামা বানাবো তোমাকে। তোকে মজা দেখাচ্ছি। এবারে যাবি কোথায়? আবারও আমার সাথে পাঙ্গা? তোকে আর ফেলে দেব। আমি তোমার ব্যবস্থা করছি। আমি স্প্যানিশ খেয়েছি, আমার গায়ে এখন অনেক শক্তি। এবারে বাই বাই টাইম বছো। আমি কি একা যা চালিয়ে চলে যাবো শহরে? কত কেনাকাটা করবো? চোর পালিয়ে যাচ্ছিস কোথায়? আমি তোমাকে মজা দেখাবো। ছুচো, তোর জন্য আজ আমার এই দুর্গ। আমি যখনই স্প্যানিশ খাই আমি তখনই শক্তি পাই। আমি পাপাই দ্য সেইলর ম্যান। ও, এটা সত্যি একটা সুন্দর দিন। তুমি ঠিকই বলেছ। ও পাপাই, কিছু একটা করো। আমাকে একটা বুদ্ধি বের করতে হবে। এখন আমরা নিরাপদ। ও পাপাই, তোমার মাথায় কত বুদ্ধি। হ্যাঁ, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? আমরা ধীরে ধীরে ওই আইল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমাদের পাল্টা প্যারাশুটের মতো কাজ করবে। ও পাপাই, এটা খুবই বাজে বুদ্ধি ছিল।
এই জায়গাটা দেখতে ভয়ঙ্কর। উপরে ওটা কি দেখা যাচ্ছে পাপাই? সত্যি অদ্ভুত, তবে ওটাকে একটা হিরোখণ্ড মনে হচ্ছে। বইতে পড়েছিলাম এটা মনে হচ্ছে হিরো দ্বীপ। ওয়াও, এবং তুমি আদিবাসী নও, তোমাকে ওরা ধরে মেরে ফেলবে। আমাকে ছেড়ে দাও, কোনো জঙ্গলি জানোয়ার আমাকে আটকে রাখতে পারবে না। তোমাকে না বলেছিলাম, এবার বুঝো ঠেলা। আমি বুঝতে পারছি না এই পাগলগুলো কি বলছে। আমি জানি রানীর মাথায় কি আছে। তুমি আমাকে চাইছে? আমাকে কেন, আমি আবার কি করলাম? হা 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 বাবাই, তুমি কিছু করনি, তুমি আসলে ওর রাজা হবে। মাফ করবেন রানী, তবে আমার অলরেডি একজন স্ত্রী আছে। ও যখনই নরম সুরে কথা বলে তখনই আমার কেমন যেন সন্দেহ হয়। এই যে রানী, আমি তোমাকে পাপাইকে পেতে সাহায্য করব, আর তুমি অবশ্যই আমাকে ওই হীরা পেতে। তুমি ঠিকই বলেছো পাপাই, ব্লুর তোমার বিনিময় ওই হীরা খণ্ড পেতে গেছে। দাঁড়াও অলিভ, রানী আপনি অবশ্যই সুন্দর, তবে তার চাইতে অলিভ আরো সুন্দর। অলিভ, আমি কি কোনো ভুল কথা বলে ফেলেছি? হ্যাঁ, তুমি ওকে ভুল কথা বলে রাগিয়ে তুলেছো। ও আমার রানী, আমাকে নিয়ে এমন করবেন না, আমি একজন ভদ্রলোক। আপনি কি দয়া করে আমার সাথে ভদ্র ব্যবহার করবেন? আমি আপনার ব্যবহারে অত্যন্ত মনোক্ষুণ্ণ হচ্ছি রানী। নিজেকে রক্ষা করো পাপাই। আমি দুঃখিত অলিভ, একজন ভদ্রলোক হিসেবে আমি একজন মহিলার সাথে যুদ্ধ করতে পারি না। তুমি আমাকে চাও না অন্য কিছু চাও, আমার আর কোনো অপশন নেই। অবশ্যই তুমি অন্য কিছু চাও, তা বোঝাই যাচ্ছে। মহামান্য রানী, আপনি আসলে কি করতে চাইছেন? আপনি চাইছেন এই মূর্তির দলে আমাকে পিষে ফেলতে? এত কিছুর পরেও আমি আমার ভদ্রতা অক্ষুণ্ণ রাখবো, কারণ আমি যা আমি তাই। আমি তোমাকে বাঁচাতে আসছি। ও আমার ব্লুডো বন্ধু, আসো। আমি তোমাকে নয়, আমি রানীকে বাঁচাতে চাই, কারণ আমি সরি অলিভ, আমি আমার স্পেশাল পাওয়ার কোনো মহিলার বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। তোমার জন্য নয়, আমার জন্য। আমি দেখতে চাই তুমি কিভাবে বাঁধন অবস্থায় তোমার স্প্যানিশ বের করো। ওকে ব্লুডো, তবে দেখো। এত অল্প স্প্যানিশে তোমার কোনো কাজ হবে না পাপাই। দেখলে কি হলো? হা 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 হা, তো তুমি থাকো, আমি যাই। আমার পুরনো স্প্যানিশ আমাকে অবশ্যই রক্ষা করবে। ভয় পেও না পাপাই, আমি আছি। এই অল্প স্প্যানিশেও আমার অনেক শক্তি হবে। পাপাই ভদ্রলোক হতে পারে। ওরে বাবা, পাপাইয়ের মতো অলিভ রয়ে গেছে দেখছি। কিন্তু আমি না। তোমরা কি আত্মসমর্পণ করবে না আরো পস্তাবে? আমি কোন মহিলার কাছে হার মানি না। হা 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 হা। আমি আর ধরে রাখতে পারছি না। ওরে বাবা, অলিভের গায়ে এত শক্তি কোথা থেকে এলো? অলিভ, তোমার শক্তি দেখে আমারও শক্তি বেড়ে গেছে। আমি আসছি। আমার মনে হচ্ছে আপনি আপনার রাজাকে আর পাবেন না রানী। তুমি এটা আবার বলতে পারো? আমি এসে গেছি অলিভ। হে, আমাকে ছাড়ো। ব্লুডো, তোমার মাথায় পোকা আছে, তোমার মতো বন্ধু না থাকাই প্রয়োজন। সব রানীরই রাজার প্রয়োজন। আমিও তোমার জন্য একজন রাজা খুঁজে পেয়েছি, যা এক্ষুনি তোমার কোলে এসে পড়বে। বুঝলে তো আমি যা বলতে চেয়েছিলাম? ও না, আমাকে ছাড়ো। তুমি আসলে আমার রাজা। ও অলিভ, তুমি আমাকে সত্যি আনন্দিত করেছো। হা 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 হা।